রোজ রোজ একই প্রশ্ন কেন করে? একটু একলা থাকতে দিন। কিছুই মনে করতে পারছেন না কেন? আমাকে বিরক্ত করছেন। আমাকে বিরক্ত করার অধিকার কে আপনাকে দিয়েছে? আপনি যাবেন কিনা? না, আমি যাবো না। আমি কিছু রেয়ার কেস, সচরাচর পাওয়া যায় না। লস অফ মেমারি ছাড়া সবই তো স্বাভাবিক। আপনি উত্তেজিত হয়ে গিয়েছেন বটে, এরই মধ্যে পাকা সাইকিয়াট্রিস্ট হয়ে উঠেছেন দেখছি। শিখতে চেষ্টা করছি। ডাক্তার যদি রোগীর চেয়ে বেশি উত্তেজিত হয়ে যায়, যখন হাসপাতালে, কিন্তু হাসপাতালে আপনাকে পাঠিয়ে দেওয়াই আমার কর্তব্য। আমি সঙ্গে নিয়ে এসেছি দেউদা মেন্টাল হসপিটালের একজন রোগী। আমার স্থির বিশ্বাস বাবা, আমি ওকে সারিয়ে তুলতে পারবো। আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না? আপনার আর কি কি ভালো লাগে? আপনাকে রোজ রাত্রে আপনি চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ চোখ বুঝিয়ে শুয়ে থাকি। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে, ঘুমিয়ে পড়ি। আমি ডাক্তার, আমি জানি অনেক সময় ডাক্তাররা যা পারেন না স্ত্রী তা পারে। প্রথম যেদিন তাকে এ বাড়িতে আনি তিনি ছিলেন রুগী, আমি ছিলাম ডাক্তার, আজ আমি তার স্ত্রী। তিনি যেখানেই থাকুন সুস্থ আছেন, সেটাও তো আমার জানা দরকার বাবা। তাকে যে আমার খুঁজে বের করতেই হবে। একটা কথা কিছুটি বুঝতে পারছি না। আমি যাচ্ছিলাম পাটনা, তারপরে হঠাৎ দেখি আমি অন্য একটা জায়গায়। আচ্ছা, পাটনায় না গিয়ে ওখানে গেলাম কেন? আর ওখানে এতদিন এতটা সময়। আমাকে কেউ অপমান করলে আমি সইতে পারি, ইচ্ছে করলে ফিরিয়েও দিতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে কেউ অপমান করবে তা তো আমি সইতে পারবো না। লোকের টাকা পয়সা হারিয়ে যায়, আমার খানিকটা সময় হারিয়ে গেছে, মাঝে মাঝে সেই কথাটাই মনে পড়ে। ব্যবসাদার লোক তো, হিসেব মেলাবার চেষ্টা করি। আমার স্বামী, প্রিয় গা, আমার স্বামী আমাকে ভুলে গেছেন। আমিও কি আপনার কাছ থেকে কেড়ে নিইনি? আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। পলাশপুর, তবে সেইখানে কোথাও কখনো এর সঙ্গে